नमस्कार, नमस्ते, नमस्कार। আমি নীতিশ, ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে আমি কাজ করি, প্র্যাকটিস করছি। 20 বছর হয়ে গেল কলকাতা সহ ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে ইন্টিগ্রেটেড মেডিসিন, সান, ক্লক, নেচার থেরাপি নিয়ে প্র্যাকটিস করছি এবং ভার্চুয়াল ওপিডিতে পেশেন্ট দেখি এবং পেশেন্টের বাড়িতে গিয়েও পেশেন্ট দেখি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বা ক্লাস করাবো ভার্চুয়াল ওপিডিতে। ভার্চুয়াল ওপিডিতে আমরা দেখতে পাই, আমাদের পুরো টিম দেখতে পাচ্ছে। আমি আজকের এই ক্লাসটাকে ওমেন স্পেশাল বলছি না, আপনি মেয়ে হন বা ছেলে হন সবাই শুনুন, রিলার্ন করার জরুরি আছে। অর্থাৎ আপনি যে পড়াশোনা করে বড় হয়েছেন, জেনে বুঝে কেউ হয়তো আপনাকে কিছু জিনিস জানায়নি, বা জানালে কাউর অসুবিধা হয়ে যাবে তার জন্য জানায়নি। সময় পাল্টাচ্ছে, আপনি গুগলস থেকে সার্চ করে নেবেন আমি যা বলছি। অলরেডি আমি সার্চ করেই বলছি, তাই আমি যে তথ্য দেব যা আমরা ভার্চুয়াল ওপিডিতে পেশেন্টদের দিই সেই তথ্যটাই দিচ্ছি। বাংলায় করছি কেন কি না, হিন্দিতে অলরেডি অন্য একটি চ্যানেলে ভিডিও আছে, বাংলায় ছিল না, তার জন্য এই বাংলায় দেওয়া। অনেক পেশেন্ট বলেছে যে বাংলায় একবার দিয়ে দিন। আজকের বিষয় হচ্ছে পিরিয়ড বা মাসিক, প্রত্যেকটা মেয়েরই হয়। স্কুল লাইফে আসার পরেই প্রাকৃতিক নিয়মে পিরিয়ড আসে বা মাসিক আসে। এই সময় আমরা এমন কিছু জিনিস করে ফেলি, জানি না বলেই করি, বা জানতে দেওয়া হয়নি বলেই এটা করি। হয়তো ঠাকুমারা তাদের পরের প্রজন্মকে বুঝে উঠতে পারেনি, বা পরের পরের প্রজন্ম বেশি শিক্ষিত হয়ে যাওয়ার জন্য এটাকে নজর আন্দাজ করে চলে গেছে। কিন্তু আজকে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে, অর্ধেক মেয়ে জানেই না যখন তার পিরিয়ড আসবে মাসে তখন কি করতে হয়, বা মা বাবারা জানেই না। এই না জানার পেছনে আমরা দেখেছি ওপিডিতে, যেহেতু আমরা পেশেন্টের সাথে কথা বলি, কথা বলে যেটা মনে হয়েছে, এখনকার দিনের মেয়েরা সব জেনে বসে রয়েছে, আর পুরনো দিনের যারা মা কাকিমারা ঠাকুমারা রয়েছে কিছুই জানে না, তাদের এমন একটা অ্যাটিটিউড হয়ে গেছে। এটাকে রিলার্ন করা জরুরি। যেহেতু আমি মেডিকেল প্র্যাকটিসের সাথে রয়েছি অ্যাজ এ থেরাপিস্ট এবং ইন্টিগ্রেটেড মেডিসিনের সাথে রয়েছি, ইন্টিগ্রেটেড মেডিসিন আজকে পৃথিবীকে নতুন আলো দেখাচ্ছে, সারা পৃথিবীতে নতুন আলো দেখাচ্ছে। নিশ্চয়ই জানেন যারা ইন্টিগ্রেটেড মেডিসিনের ট্রিটমেন্টে রয়েছেন, কি সুন্দরভাবে আমরা ইন্টিগ্রেটেড মেডিসিনের ট্রিটমেন্ট নিয়ে ধীরে ধীরে নেচারের সাথে বডিকে অ্যাডজাস্ট করে ঠিক হয়ে যেতে পারি। এবং ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে আমি কলকাতাতে কাজ করছি, আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 9831834354, 9831834354। আর গুগলসে লিখতে হবে মনছবি, MONCHOBI। আজকের এই ড্রেসটা স্পন্সর করেছে আমার এক পেশেন্ট, বা বলা ভালো ভালোবাসার একজন, বা বলা ভালো আমার এক দিদি ভাই। তো থ্যাংক ইউ দিদি ভাইকে এই ড্রেসটা প্রেজেন্ট করার জন্য, যে ড্রেসটা পরে আজকের এই ভিডিওটা শ্যুট করছি। দিদি ভাইকে থ্যাংক ইউ এই ড্রেসটা আর সুন্দর একটা কালার আমাকে উপহার দেওয়ার জন্য। তো চলুন, পিরিয়ডের সময় বা মাসিকের সময় কি করবেন আর কি করবেন না, প্রথম কথা রিলার্ন করুন। আপনি যা শিখেছেন বা জেনেছেন সেটাকে রিলার্ন করুন।
বই তো পড়বেন না আমি জানি, তার জন্য গুগলসের সাহায্য নিন, ইউটিউবের সাহায্য নেবেন না, গুগলসে লিখবেন প্রবলেমটা, আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলোই দেখবেন, আমি যা বলছি তাই উত্তর ওখান থেকেও আসবে। একটু দেখে শুনে পড়বেন, এমন কোনো সাইডে চলে যাবেন না যেটা আবার কিছু না কিছু মেন্টালিটি নিয়ে সেই সাইটটাকে তৈরি করা হয়েছে। তো পিরিয়ডের সময় যে কোনো মেয়েরা, আপনারা দোকানে গিয়ে প্যাড কেনেন, যেটা স্যানিটারি ন্যাপিন প্যাড বলা হয়, আর তারপরে বাড়িতে নিয়ে এসে খুলে পরে নেন এবং তার উপরে আপনারা প্যান্টিটা পরেন। আমরা ম্যাক্সিমাম সময় দেখছি যে একবারও আপনারা দেখেন না প্যাডের মধ্যে কি আছে, কি কেমিক্যাল আছে। প্রথম কথা, আপনার যখন লিকুইডটা এলো, প্যাড রিসিভ করলো এবং তারপরে প্যাডের মধ্যে একটা হালকা একটা হালকা ভাব থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আপনি গুগলস করে দেখে নিন ওই প্যাডের ভিতরে কী জিনিসটা আছে। আমি জানি, আমি ইচ্ছাকৃতই বলছি না, পেশেন্টদের তো বলেই দিই ভার্চুয়াল ওপিডিতে, সেই জিনিসটা সরাসরি আপনার যৌনাঙ্গের মধ্যে টাচ করে থাকছে এবং যেহেতু আপনার যৌনাঙ্গের একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, ওর মধ্যে একটা রিসিভিং সেকশনও আছে এবং সেই যে কেমিক্যালটা বেরোলো এবং তার মধ্যে যে আরেকটা নতুন ফরমেশন তৈরি হলো, সেটা গিয়ে আপনার বডির মধ্যে ইনজেক্ট হচ্ছে, সেটা আপনি জানেনও না। না জানার কারণ হলো বেশি ইংলিশ মিডিয়াম পড়ে ফেলেছেন, বাড়ির ঠাকুমা দিদা দাদুদেরও কথা শোনেন না। অনেক সময় দাদুরা খুব ভালো বন্ধু হয়, দাদুরা অনেক কিছু জানে কিন্তু শোনেন না। এবং তারপরে যেটা হয়, কটনের জামা কাপড় তো পরবেন না, তো কটনের জামা কাপড় পরুন, নেচার থেকে যে কাপড়গুলো তৈরি হয় ফাইবারগুলো, সেগুলো জামা কাপড় পরুন, খাদির জামা কাপড় পরুন। তার কারণ হচ্ছে যে টাইট ফিট জামা কাপড়গুলো পরছেন, ইনক্লুডিং যে প্যান্টির কথা বললাম, কটনের প্যান্টি প্রায় পরেন না, কটনের জায়গায় এখন অনেক সুতোর প্যান্টি আছে সেগুলো পরেন টাইট টাইট। সিডোস হরমোনটা আপনি জেনে বুঝে আপনার বডিতে বাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ বডিকে আপনি ক্ষতি করছেন। আমি একটা হরমোনের নাম নিলাম, দেখবেন এই হরমোনটা কি গুগলসে সার্চ করে। তো এই হরমোনটাকে বাড়তে দেবেন না, ঠিক আছে? আর এত টাইট জামা কাপড় পরবেন না। তো আপনি পিরিয়ডের সময় থাকুন, আর পিরিয়ড হয়ে গেলে যাই বলুন না কেন কটনেরই জামা কাপড় পরবেন। আর অ্যাজ এ থেরাপিস্ট, অ্যাজ এ মেডিকেল বা বিজ্ঞানকে নিয়ে আমি যতখানি পড়াশোনা করছি বা বিশেষ জ্ঞানকে নিয়ে, হাত জোর করে রিকোয়েস্ট, প্যাড ইউজ করবেন না, স্যানিটারি ন্যাপিন প্যাড ইউজ করবেন না। আপনি ওয়েলকাম করছেন পিসিওসকে, আপনি ওয়েলকাম করছেন পিসিওডিকে, আপনি ওয়েলকাম করছেন ইউটিআইকে, আপনি ওয়েলকাম করছেন আইভিইএফকে। আজকের ডেটে একটা মেয়েকে যদি কমজোরি করে দেওয়া যায়, তাহলে অনেকের অনেকের ব্যবসায়িক স্বার্থ উন্নতির দিকে যাবে। আমরা চাই ভারতীয় মহিলারা পাওয়ারফুল হোক। ভারতীয় মহিলারা আগেও পাওয়ারফুল ছিল, এখনও থাকবে, আগামী দিনেও থাকবে, তার জন্য এই ভিডিওটা করা। তাহলে স্যানিটারি প্যাড ইউজ করবেন না, কটনের প্যান্টি ইউজ করবেন, কটনের ব্রা পরবেন নর্মাল, এবং কটনের খাদির জামা কাপড় পরবেন, একটু লুজ পরবেন, একদম টাইট পরবেন না। গুগলসে সার্চ করুন, আমি সিডোস হরমোনের কথা বললাম, কেন বললাম, কি কারণে বললাম, নানারকমভাবে প্রোনাউন্সিয়েশন করেন, সিওডোস হরমোনও কেউ বলেন, সিডোস হরমোন বলেন, ব্যাপারটা একই ঘুরে ফিরে। কেন এই প্রোনাউন্সিয়েশনের এই ভূতটা আপনাকে বিদেশিরা চাপিয়ে দিয়েছে। এই ভারতবর্ষের প্রত্যেকটা অলিতে গলিতে খুব সুন্দর সুন্দর মিষ্টি প্রোনাউন্সিয়েশন আছে, সেটা হারাতে দেবেন না কোনো বিদেশি শক্তির কাছে। আগেকার দিনে যেরকম কটনের কাপড়কে ভাঁজ করে প্যাড বানাতো, বাড়িতে কটনের কাপড়কে ভাঁজ করে প্যাড বানিয়ে তারপরে
কটনের প্যান্টটি পরে নিন। এই সময় ঢিলে ঢালা প্যান্ট পরবেন, যারা প্যান্ট পরেন, এবং যারা রিইউজ করতে চাইছেন ধুয়ে সানলাইটে শুকিয়ে নেবেন কাপড়টাকে, আবার পরতে পারবেন। আর যারা পরতে চাইছেন না তারা পরবেন না, যখন আসবে তাহলে টয়লেটে গিয়ে করে ওয়াটার দিয়ে দেবেন, জল দিয়ে দেবেন। এই সময় স্নান করবেন না, হাত জোরে রিকোয়েস্ট স্নান করবেন না। স্নান করলে এই সময় আপনাদের বডিতে একটু গরম থাকে, যেই আপনি স্নানের জলটা বডির মধ্যে ফেললেন বডিটা মেটাবলিজম একদম ঠান্ডা হয়ে গেল। এছাড়াও আরও অনেক কিছু হয়ে গেল, সেগুলো বললাম না, আমি সেরকমই বলছি যাতে একটা নর্মাল মেয়ে, যে সবে তার পিরিয়ড এসেছে, সে এত বিজ্ঞানকে জেনে ওঠেনি, আস্তে আস্তে জানবে, সে যাতে বুঝতে পারে, তার জন্যই এইভাবে ভিডিওটা করা। তাহলে স্নান করা বারণ, তার বদলে কটনের গামছা নিয়ে নিন, সেটাকে জলের মধ্যে চুবিয়ে হালকা হালকাভাবে আস্তে আস্তে স্পঞ্জ করে নিন পুরো বডিটাতে, চুলটাতেও করে নিন। তাহলে জলে স্নান করা বারণ, এটা পুরনো দিনের ঠাকুমারাও জানতো, আপনারা শুনবেন না তো আর কি করা যাবে। তারপরে যে 5 দিনের প্রোটোকল রয়েছে, আমি 5 দিন কথাটাই বললাম, তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, কারোর 2 দিন 3 দিন 5 দিন 7 দিনও হয়ে যাচ্ছে, তা আমি 5 দিনটাকেই বললাম, তার পেছনেও কারণ আছে। তাহলে জলে স্নান করা যাবে না, চুলে শ্যাম্পু লাগাবেন না, চুলে শ্যাম্পু লাগাবেন না, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরেই শ্যাম্পু লাগাবেন। আমরা দেখেছি ওপিডিতে পেশেন্টদের পিরিয়ড চলছে, গায়ে স্নান জল ঢেলে স্নান করছেন, আবার শ্যাম্পুও লাগাচ্ছেন প্রত্যেক দিন, লাগাবেন না, এর পেছনেও বিজ্ঞান আছে, গুগলস করে দেখে নিন। আর আমাদের ওপিডিতে যারা আসে তাদেরকে আমি বলে দিই, তাদের আর গুগলস করতে বলি না। দয়া করে যাদের পিসিওস হয়েছে, পিসিওডি হয়েছে, ইউটিআই হয়েছে, IVF এর প্রবলেম, প্রেগনেন্সিতে প্রবলেম, বিজ্ঞানটা জানুন, নিজে পিরিয়ডের সময় কি কর্মটি করছেন জানুন, আপনার মনোময় কোষকে ক্লিন করুন, বড়দের রেসপেক্ট করুন, দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে আপনার জীবনে। আমরা দেখেছি বলেই বলতে পারছি, ইন্টিগ্রেটেড মেডিসিন সেইটার নেচার থেরাপি করে দেখিয়েছে, করে দেখাচ্ছে, তাই বেশি বেশি করে ইন্টিগ্রেটেড মেডিসিন নেচার থেরাপিকে নিজের জীবনের সাথে সংযুক্তিকরণ করুন, আমাদের সাথে ক্লাস করুন, নিজের সমস্যাকে শেয়ার করুন, এবং নিজেকে জীবনকে নতুনভাবে বাঁচার এক যুগান্তকারী আমরা সৃষ্টি করে দেখিয়েছি। আমরা করিনি, এইটা দীর্ঘ দিন ধরেই ছিল, অনেকে এর উপরে ফোকাস করছিল না, আমরা ফোকাস করা শুরু করেছি, একটা বড় ডাক্তারদের টিম যারা আমেরিকা থেকেও চিৎকার করছে, বাংলাদেশ থেকেও চিৎকার করছে, ভারত থেকেও চিৎকার করছে, বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি থেকে চিৎকার করছে, ইন্টিগ্রেটেড মেডিসিন সান ক্লক লাইট নেচার থেরাপি আগামী দিনের, আজকের, সব সময়ের সুস্থ থাকার চাবিকাঠি। তাহলে শ্যাম্পু লাগাবেন না, নর্মাল রেস্ট করবেন। এই সময় কিছু মেয়েদের তল পেটে ব্যথা হয়, আমি যেগুলো বললাম, চান করবেন না, শ্যাম্পু দেবেন না, প্যাড ইউজ করবেন না, ক্লথ সুতির কাপড়াকে ইউজ করুন, এগুলো করুন। আর যাদের কিছু কিছু সময় আমি বলি, হালকা গরম জল করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1 চামচ দিয়ে সিপ সিপ করে খাবেন, যখন পেনটা আসবে তখনই, তারপরে আর না। কিন্তু এটা আমি সবাইকে বলি না, পেশেন্টের বডি দেখার পরেই বলি, এটা সবার জন্য নয়, কিন্তু আমি বলে রাখলাম। নর্মাল জল খাবেন, উগ্রু হয়ে বসে 32 বার চিবিয়ে চিবিয়ে জল খাবেন, জলের ফাস্টিং করবেন, পূজা পদ্ধতিতে করবেন না, মন্দিরে যাবেন না, বাইরে থেকেও নমস্কার করবেন না, তাহলে আপনার যে চাক্রাস আছে সেই চাক্রাস বন্ধ হয়ে যাবে, এ অটোমেটিক ম্যাজিক, আপনি করে দেখুন বন্ধ হয়ে যাবে। আর এই বন্ধ হলেই বিপদ, অর্থাৎ এই যে পিরিয়ডের যে কেমিক্যাল বা ব্লাডটা বেরোচ্ছে, এটা আপনার বডিকে
নোংরাগুলোকে বের করছে, কে বেরোতে দিন, আপনারা কি করেন ওটাকে চেপে দেন, এবং চাপার অনেক কায়দা আছে, আপনারা সেগুলো সব শিখেছেন কিন্তু ভালোটা শেখেননি, তার জন্য আমাদের এই কথাটা বলার, কারণ আমরা ভার্চুয়াল ওপিডিতে বলছি পেশেন্টদের এটা। তাহলে পূজা পদ্ধতি সম্পূর্ণ রকম বন্ধ, এই সময় বেশি হাসবেন না, হি হি করে হাসবেন না, অনেকে হাসেন আমি দেখেছি, রেগে যাবেন না, পর্ন ভিডিও দেখবেন না, সেক্স করবেন না, সেক্সের চিন্তা ভাবনা আনবেন না, বাড়িতে নর্মাল বসে ঈশ্বরের নাম করুন, গল্পের বই পড়ুন, যে গল্পের বই হাসি খুশি দেয় সেরকম, কাউর ক্ষতি চিন্তা করবেন না। অনেকে আছে না, মেয়েরা আছে দেখি, দুটো কেন পাঁচটা ছেলেকে নিয়ে ঘোরে, কেউ কাউকে জানতে পারে না, তারপর হঠাৎ একদিন একটা ছেলেকে বিয়ে করে চলে যায়, এরকম মানসিকতা যাদের আছে তাদের মনোময় কোষকে ক্লিন করাতে হবে এবং তাদের চ্যাক্রাসকেও ক্লিন করাতে হবে। তার কারণ হলো থার্ড আই চ্যাক্রা এবং এই দুটো চোখ আপনার এই কর্মফলটাকে, পুরো জিনিসটাকে সিস্টেমে রেখে দিল এবং আপনার জীবনে সেটাই করাবে যেটা আপনি ওই চারজনের সাথে করেছেন। দরকার ছিল না, না চারজনকেই বন্ধু হিসাবে রাখতে পারতেন, বা একজনকে যাকে আপনি বিয়ে করবেন তাকে হাজবেন্ড বলুন আর বাকি যে চারজনকে বন্ধু হিসাবে ট্রিট করুন। কিন্তু করেন হচ্ছে এটাই, এমন ব্যবহার করেন, অর্থাৎ এত সুন্দর মুখের বাণীতে এটাকে প্রিজার্ভ করে রেখে দেন যে সে চারজন বুঝতেই পারেন না আপনি তার বন্ধু না তার হাজবেন্ড হিসেবে তাকে চাইছেন। এগুলো সব আপনাদের ব্রেন গেম চলে। আমি মনোময় কোষকে পড়তে বললাম সেই সমস্ত মেয়েদেরকে, মনোময় কোষটা পড়ুন, মনোময় কোষটা জানুন কিভাবে মনোময় কোষ কাজ করছে, কিভাবে থার্ড আই চাকরা কাজ করছে, কিভাবে চাক্রাস কাজ করে, কিভাবে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ কাজ করে। সবার পেছনে এই পিরিয়ডিক্যাল সময়ে আপনি যে ভুলটা করছেন সেইটা আপনাকেই ঘাতক হিসাবে রিটার্ন করবে। অ্যাজ এ ডাক্তার ফিল্ডের সাথে, মেডিকেল বা বিশেষ জ্ঞানের সাথে জড়িত, বিজ্ঞানের নিয়ে কাজ করছি, থেরাপিস্ট, আমি চাইবো আমার পেশেন্টরা ভালো থাকুক, আমি চাইবো আমাদের টোটাল টিমের, সারা ভারতবর্ষের পেশেন্টরা ভালো থাকুক। ভালো থাকার পাসওয়ার্ড আমরা বলে দিচ্ছি, সেইভাবে আপনাকে চলতে হবে। এবং এটা ডাইপারেও থাকছে এই কেমিক্যালটা, তাই ডাইপারও ইউজ করবেন না, প্যাড ইউজ করবেন না, ডাইভার ইউজ করবেন না। মন্দিরের কথা বলে দিলাম, পূজা পদ্ধতির কথা বলে দিলাম, এই সময় কিছু পেচ্ছাপে জ্বালা করে, এই 13-14 বছরের পর থেকে অনেকে কমপ্লেন করে দেখেছি পেশেন্ট আসছে পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপে জ্বালাটাও চলে যাবে, যেগুলো আমি পালন করতে বললাম সেটা পালন করুন, পেচ্ছাপে জ্বালাও চলে যাবে, কিন্তু বডি না দেখে ডিসাইড করা যায় না, আমি একটা ওভারঅল বলে দিলাম, পেচ্ছাপের জ্বালাও চলে যাবে। জলের ফাস্টিং করুন, 32 বার ইন্ডিয়ান পটি স্টাইলে বসুন, আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বসতে হয়, কিভাবে জল খেতে হয়, ওই ভিডিওটা দেখে নেবেন। লঙ্কার গুঁড়ো খাবেন না, লঙ্কা খাবেন না, নুন খাবেন না, একটুখানি দিতে পারেন, এর থেকে বেশি না, একটুখানি, আমি নাই দিতে বলবো, যদি না পারেন তাহলে করুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সিম্পল খাবার খান, তেল মশলা সব বাদ, মেঝেতে বসে খাবার খাবেন, মেঝেতে, অর্থাৎ আপনার থাই, আপনার পাছা, আপনার নিম্নাঙ্গ, আপনার হাঁটু সব যেন মেঝের সাথে টাচ করে, ফিল করে। পাঁপড় খাবেন না, আচার খাবেন না, মিষ্টি খাবেন না, আইসক্রিম খাবেন না, রান্নাঘরে যাবেন না, যদি আপনাকে রান্না করে দেওয়ার কেউ না থাকে তাহলে যান। এই যে রান্নাঘরের আগুনের হিটটা যেটা আপনার বডিতে লাগছে বা লাগবে সেইটা আপনার শরীরকে ক্ষতি করবে, যে সেটা বুঝুন। যোগা বন্ধ থাকবে, এক্সারসাইজ বন্ধ থাকবে, খাবেন না দুধ, একেবারেই খাবেন না দুধের কোনো জাতীয় কিছু, খাবেন না, শুধুমাত্র নেচার থেকে যে খাবার আসে সেই খাবারটাই নেবেন। এছাড়াও সিওডিস হরমোনটাকে জানুন, সিওডিস হরমোন যাতে বেশি না হয়ে যায় সেটার দিকে কাজ করতে হবে, কটনের বা সুতির ব্রা এবং প্যান্টি পরুন, ব্রাটা একটু আপনার যে সাইজ তার থেকে একটু ঢিলা নেবেন, দেখি পেশেন্টদের এত টাইট ব্রা পরেন আর বলার কিছু থাকে না এবং নিজেদেরই অসুবিধা হয়,
প্যান্টি শুধুমাত্র কটনেরই পরতে হবে। দেখবেন ইন্ডিয়ান ভি কাটিং এর প্যান্টি আছে মার্কেটে কটনের, খুব সুন্দর কাটিং, আপনার সাইকেল চালাতে কোনো অসুবিধা হবে না, স্কুটি চালাতে অসুবিধা হবে না, বাইক চালাতে অসুবিধা হবে না। আমরা চাই ভারতীয় প্রত্যেকটা মেয়ে সুস্থ থাকুক, ভারতীয় মেয়েরা রোজগার করুক, ভারতীয় মেয়েদের যেন কেউ অসুস্থ না করতে পারে, এবং আমরা চাই সারা পৃথিবীর মেয়েরা ভালো থাকুক। তাই জন্য ইন্টিগ্রেটেড মেডিসিনের নীতিশ অ্যাজ এ থেরাপিস্ট মেয়েদের এই সমস্যাটা নিয়ে আজ আওয়াজ তুলল বাংলায়। এই কথাগুলো বলার জন্য যাদের বলা দরকার তারা চুপ করে গেছে, কেন কোনো জায়গা থেকে তাদের কাছে হয়তো কিছু বিশেষ কিছু আসে, তার জন্য হয়তো চুপ করে গেছে। আমাদের এরকম কিছু আসার নেই, আমাদের যা পেশেন্টরা কনসালটেন্সি ফিজ দেয় সেটাই আমাদের রোজগার, এবং আমরা ওম্যান হেলথ নিয়ে পুরো ইন্ডিয়াতে কাজ করছি, পুরো ভারতে কাজ করছি, ওম্যান হেলথ নিয়ে পুরো বিশ্বে কাজ করছি। সিওডিস হরমোনকে বাড়তে দেবেন না, টাইট কাপড় পরবেন না, শুধুমাত্র কটনের কাপড় পরুন, খাদিকে খাদির কাপড় পরুন, একটু ঢিলে রাখুন, এবং যেগুলো আমি বলে দিলাম এই পিরিয়ড চলাকালীন এগুলো মেনে চলুন, দেখুন ভালো থাকবেন, আরামসে বাচ্চা হয়ে যাবে, স্টেজ টিউব বেবির দিকে পাও মারাতে হবে না। পিরিয়ড আসার সঙ্গে সঙ্গে আমরা গণ্ডগোল করে ফেলছি, আর যাদের আরও কিছু শরীরে সমস্যা আছে তারা ভার্চুয়াল ওপিডিতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বাড়িতে গিয়েও পেশেন্ট দেখি। ভার্চুয়াল ওপিডির নাম্বার কলকাতায় মন ছবি গুগলসে লিখতে হয়, ফোন নাম্বার 9831834354। যোগা এক্সারসাইজ এগুলো বন্ধ, সেক্স করা বন্ধ থাকবে এই সময়ে, দুধ খাওয়া টোটালি বন্ধ, রান্নাঘরে যাবেন না, একান্তই না পারলে যাবেন, আইসক্রিম খাবেন না, আচার খাবেন না, পাঁপড় খাবেন না, মাটিতে বসে খান, সিম্পল খাবার খান, প্রকৃতি থেকে খাবার খান, যেগুলোতে জল বেশি সেগুলো খান, ডায়েটগুলো খান কম খান, লঙ্কার গুঁড়ো খাবেন না, লবণ খাবেন না, জলের ফাস্টিং করুন। আমরা এছাড়াও ডায়েট চার্ট করে দিচ্ছি, এছাড়াও আমরা এক্সারসাইজ ক্লাস শেখাই, প্রাণায়াম শেখাই, যোগা শেখাই, ডেলিভাইস এক্সারসাইজ শেখাই, এবং আপনার বডি অনুসারে সান ক্লক টাইমিং অনুসারে আমরা প্রত্যেকটা পেশেন্টকে ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছি, যেটা সে ডায়েট চার্ট ফলো করলে সে পেশেন্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, ম্যাজিকের মতো। এটা কোনো ম্যাজিক নয়, আমরা নেচার থেকে ডিটাচ হয়ে গেছি। অ্যাজ এ থেরাপিস্ট আমাদের কাজ আপনাদের বডিকে নেচারের সাথে জয়েনিং করে দেওয়া, আপনার মাইন্ডকে জয়েনিং করে দেওয়া, আপনার হেলথকে জয়েনিং করে দেওয়া, প্রত্যেকটা পার্টের সাথে বিজ্ঞানকে জয়েনিং করা, নেচারকে জয়েনিং করা। শ্যাম্পু করবেন না, স্নান করবেন না, আর কটনের কাপড়কে বাড়িতে ভাঁজ করে প্যাড বানান এবং কটনের প্যান্টি পরে সেটাকে ইউজ করুন, ভালো থাকবেন। ওম্যান হেলথ পাঠশালায় আজকে সকলকে ধন্যবাদ, যারা ছেলেরা দেখলে তোমরা বাড়িতে এটা পাস আউট করে দিও তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, বা দিদি ভাই বোনদের মধ্যে, বা যারা বিয়ে করবে তাদের ওয়াইফকে পাস আউট করো, যারা বিয়ে করনি তারা তাদের বিয়ের পর ওয়াইফকে কিভাবে ঠিক রাখবে। তাই জন্য আজকের ভিডিওটা শেয়ার করো, অনেকে এই ইনফরমেশন জানে না এবং তারা চিল্লে যাচ্ছে কেন পিসিওস হচ্ছে, কেন পিসিওডি হচ্ছে, কেন ইউটিআই এর প্রবলেম হচ্ছে, কেন সেক্সে আরাম পাচ্ছি না, কেন আইভিএফ হচ্ছে, কেন প্রত্যেকটা গলিতে গলিতে আইভিএফ সেন্টার খুলে গেছে, কেন প্রেগনেন্সি আসছে না। অনেক পেশেন্ট আছে যাদের সেক্স করে মজা আসে না, সেক্স করে আরাম আসে না, ডিপ্রেশন বাড়ছে। প্রথমে নজর দিতে হবে পিরিয়ডের সময় কিভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখছি। 99% বলতে খারাপ লাগছে, আজকের দিনে মেয়েরা জানেই না পিরিয়ডের সময় কিভাবে নিজেদের শরীরকে মনকে ঠিক রাখতে হবে। তার জন্য ইন্টিগ্রেটেড মেডিসিন নীতিশ সান ক্লক নেচার থেরাপিস্টের পক্ষ থেকে পুরো ভারত জুড়ে এই মুহিম শুরু করেছি, জাগো জাগো জাগো, ভারতীয় মহিলারা শক্তিশালী হবে হবে হবে,
এগিয়ে চলো, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করো এবং জাগরণ সৃষ্টি করো। পিরিয়ডের সময় মেয়েদের কী করা উচিত, কী করা উচিত নয়।